হাই ফ্রেন্ডস, আমি অরিজিৎ, সঙ্গীতা অরিজিৎ ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সঙ্গীতা বাড়িতে আছে, তা আমি ঝাড়গ্রামে এসেছি, তা তোমাদের ঝাড়গ্রামের কিছু দৃশ্য দেখাবো। দেখো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করো। চলো দেখা যাক তাহলে ঝাড়গ্রাম কেমন সুন্দর জায়গা। এই অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম তোমাদের দেখাচ্ছি। এখন আমরা গাড়িতে আছি, তা গাড়িতে করে আমরা যাচ্ছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। তা আমাদের আর যেতে 15 মিনিটের মতো বাকি আছে। তা আমরা রাস্তায় আছি, তা রাস্তার দুধারে দেখো শালবনের জঙ্গল রয়েছে। সেই জঙ্গল পেরিয়ে আমরা ঝাড়গ্রামের দিকে এগিয়ে যাব। তা এদিকে একটা রাজবাড়িও আছে, তা তোমাদের আমি সেটা দেখাবো। তাহলে ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার এই ভিডিওটি। দেখো কত সুন্দর দৃশ্য, দেখো দুদিকে ঘন জঙ্গল শালবন, তার মাঝখান দিয়ে গাড়ি ছুটে যাচ্ছে, খুব স্পিডে গাড়ি যাচ্ছে, 100 কিলোমিটার বেগে গাড়ি ছুটে যাচ্ছে সামনে, শুধু দুধারে জঙ্গল। আর রাতে তো খুব অন্ধকার, এখন বাজে দুপুর 1টা, তা আমাদের পৌঁছাতে 1:30 বেজে যাবে। তা তখন গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, একটা পিকনিকেরও ব্যবস্থা আছে, পিকনিকটা আমরা কালকে করব। তা আজকের আমরা যাচ্ছি ঝাড়গ্রামের দিকে, তা একটা রেস্টুরেন্ট বুক করেছি, সেখানে আমরা থাকবো আর খাওয়া দাওয়া করবো। সেই রেস্টুরেন্টের ভাড়া জনপ্রতি 2000 টাকা প্রত্যেক দিনের রুম ভাড়া। তাহলে চলো আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো না স্কিপ করে, দেখো তোমাদের কেমন লাগে ঝাড়গ্রাম। দেখো কত সুন্দর না দুপাশের দৃশ্য, মাঝখান দিয়ে রোদের আলো পড়ছে, ঝলমলে রোদের আলো, আর দুদিক দিয়ে পুরো ঘন জঙ্গল শালবনের, আর মাঝখান থেকে গাড়ি যাচ্ছে, খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা তোমরা, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ঝাড়গ্রামের দিকে, ঝাড়গ্রাম শালবন এই জায়গাটার নাম। অনেকটা এগিয়ে এসেছি আমরা, এবারে ঝাড়গ্রামের দিকে প্রবেশ করব। এই আমরা চলে এসেছি রাজবাড়ির সামনে, এটা রাজবাড়ির মেন গেট, এখান থেকেই আমরা প্রবেশ করব। দেখো জায়গাটা কত সুন্দর জায়গা। তা রাজবাড়ির মধ্যে আমরা প্রবেশ করে ফেলেছি, তা এখন যাচ্ছি সামনের দিকে। তা দুধারে ফুলের বাগান, নার্সারি করা রয়েছে, বড় বড় শাল গাছ রয়েছে এখানে, এখানে হরেক রকম ফুল, বাহারি গাছ, আরও সুন্দর সুন্দর গাঁদা ফুল, জবা ফুল, বিভিন্ন ধরনের ফুল এখানে হয়ে রয়েছে, যেটা দেখলে তোমাদের মনমুগ্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি, এটা একটা দর্শনীয় স্থান ঝাড়গ্রামের। যারা ঝাড়গ্রাম ঘুরতে আসে তারা অবশ্যই ঝাড়গ্রাম রাজবাড়িটা নিশ্চয়ই একবার না একবার কেউ এসছো। দেখো কত ফুলের গাছ। লেখা রয়েছে ঝাড়গ্রাম রাজবাড়ি, দি রয়্যাল প্লেস অফ ঝাড়গ্রাম। একটা মোরগ ঘুরছে, আর নার্সারি ফুলের চাষ করা রয়েছে। এটা রাজবাড়ির পাশে আরেকটা রাজবাড়ি রয়েছে, আর ওইটা মেন রাজবাড়ি যেটা আমি দেখাচ্ছি সামনের দিকে। রাজবাড়ির সামনে অনেকগুলো সুপুরি গাছ রয়েছে, তার সামনে একটা বাগান আছে, চলো দেখা যাক। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রাজবাড়ির দিকে, রাজবাড়ির ফ্রন্টের দিকে তোমাদের নিয়ে যাচ্ছি, গিয়ে ওখান থেকে ক্যাপচার করবো আমার ভিডিওতে, যাতে তোমাদের দেখতে আরও সুবিধে হয়, আরও সুন্দর লাগে। দেখো কত সুন্দর ফুলের গাছ, দেখো কত হরেক রকম ফুল, লাল ফুল, পিঙ্ক কালারের ফুল, হলুদ গাঁদা ফুল, চারিদিকে শুধু ফুল আর ফুল, দেখলে মনটা পুরো ভরে ওঠে, খুব সুন্দর লাগে। এই যে চোখের সামনে এত সুন্দর ফুল দেখছে, আর রাজবাড়িটাও কি সুন্দর লাগছে বলো বন্ধুরা, সামনে কত সুন্দর, কি বড় রাজবাড়ি, দারুণ জায়গা, আমার জায়গাটা খুব সুন্দর লেগেছে। তা তোমরা মনে করলে এখানে ঘুরতে আসতে পারো, এখানে ঘুরতে আসতে গেলে ধর্মতলা থেকে বাস ধরে চলে আসতে হবে, খুব বেশি একটা খরচ নয়,
যদি কেউ একদিনের প্ল্যান করো তাহলে আশা করছি খাওয়া দাওয়া নিয়ে 1,000 টাকার ভিতরে হয়ে যাবে। তাহলে তোমরা এখানে একবার ঘুরে যাও বন্ধুরা। ওটা রাজবাড়ির মেন গেট। এই দেখো রাজবাড়ির গেটের দিকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি, যাতে সামনে থেকে তোমরা ভালোভাবে সেটা দেখতে পাও। তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে বলো যে এই ঝাড়গ্রাম রাজবাড়িটা তোমাদের কেমন লাগলো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দাও, আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও কিছু আপলোড করবো তা তোমাদের ফোনে তার নোটিফিকেশান চলে যায়। তা আজকের মতো থ্যাংক ইউ বন্ধুরা, টাটা।